সুইজারল্যান্ডে লং ড্রাইভে একদিনের জন্য যে গিয়েছিলাম সেই ভিডিও নিয়ে একটি ছবি এবং ভিডিও সমন্বয় ছোট একটি ব্লগ করার চেষ্টা। তো আমি, মাসুম ভাই, শিলা ভাবি আর মিতু, আমরা চারজনই গিয়েছিলাম সুইজারল্যান্ডের ইন্টারলাকেন, 18,000 ফিট উপরে পাহাড়ের উপরে, যা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গর মধ্যে একটি ইন্টারলাকেন। সেই জায়গায় আমরা গিয়েছিলাম নৈসর্গিক ও সৌন্দর্যের এক অপরূপ এক সুন্দর প্রাকৃতিক জায়গা। রাস্তায় যেতে যেতে চারপাশের পাহাড় দেখে দেখে মনোমুগ্ধকর পৃথিবীর যে সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমরা আমাদের ইতালির শহর বলোনিয়া থেকে ভোর 5:30 সময় রওনা হয়ে মিলানো হয়ে সড়ক পথে ধীরে ধীরে এগোতে থাকছিলাম সুইজারল্যান্ডের দিকে। তো এগুলো হলো লেক কমো, ইতালির শেষ সীমানার দিকে কিছু পাহাড়। তো এত সুন্দর, এর পূর্বে আমি পাহাড় দেখেছি কিন্তু এত বড় বড় এত সুন্দর পাহাড় আমি এর আগে দেখিনি। মনোমুগ্ধকর এসব ছবি দিয়ে আমার মনে হয় না আপনাদেরকে বোঝাতে পারবো কি সৌন্দর্য। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আমাদের এই উদ্দেশ্যটা যাত্রার খুব শর্ট একদিনের জন্য, দুদিনের, একদিন যাওয়া একদিন আসা এবং মাঝখানে শুধু একদিন ঘোরা। এরপরে চিন্তা করেছিলাম যাব, কিন্তু করোনা ভাইরাস আমাদের সবকিছুই ওলট পালট করে দিয়েছে। যা হোক, ইনশাআল্লাহ বেঁচে থাকলে হয়তো বা আবার যাব, এরকম সৌন্দর্য জায়গা যেতে বারবার যেতে ইচ্ছে করে। তো আমার এই বন্ধু এবং ভাবি, এই বড় ভাই এবং বন্ধু মতোই আমাদের সাথে মিশে, তো ওনারা যখনই সময় পেত চলে যেত। ওনারা আমাকে বলেছে যে প্রায় 20-25 বার ওনারা সুইজারল্যান্ডে গিয়েছে। যখনই মনে হলো তখনই একটু চিন্তা ভাবনা করে একটু সময় ম্যানেজ করে ওনারা লং ড্রাইভ করে বের হয়ে চলে পড়তো একদিনের জন্য। তো হঠাৎ করেই আমাদের মাথায় কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ ডিসিশন আমাদের যে আমরা যাব, সেরকম রৌদ্রজ্জ্বল দিলও নয় দিনও নয়, কিছুটা মেঘাচ্ছন্ন দিন এপ্রিলের 17 তারিখের থেকে 2017-তে। তখন আমার ক্যামেরাও সেরকম নেই, এই মোবাইল দিয়ে তোলা কিছু ছবি, কিন্তু চোখের দেখার সৌন্দর্য আমি প্রকাশই করতে পারবো না চোখে কিরকম লাগে। আমার মনে হয় বারবার ফিরে যায় সেই অপরূপ সৌন্দর্যের জায়গায়। বাংলাদেশেও পাহাড় দেখেছি বান্দরবনে, চট্টগ্রামে হিল ট্র্যাক সাইডে, তবে হিমালয়ের পাদদেশও নাকি অনেক সুন্দর। হিমালয়ের বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি। তো ইউরোপের এই নৈসর্গিক সৌন্দর্য, সেই ভূ টানেল, এসব দেখার সৌভাগ্য হয়েছিল। তো আপনাদেরকে আমি এই ফুটেজগুলো শেয়ার করছি। ভালো লাগলে কমেন্টস লাইক করে জানাবেন। ভবিষ্যতে কখনো আমি ওই জায়গায় আবার গেলে আপনাদেরকে পুরো বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব। তো আমরা যাত্রাপথে বিরতিতে কিছু ছবি তুলছিলাম এবং অবাক হয়ে দেখছিলাম এত সুন্দর। কিছু কিছু ছবি তুলেছি যাত্রাপথে,
4 ঘন্টা ব্রেক নিয়ে 4 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর আমরা ব্রেক নিয়েছি আর ছবি তুলেছি। আর এত সুন্দর একটা টেম্পারেচার, এটা ভাষায় প্রকাশ করার মতো না, ঠান্ডা না গরম। রাস্তা যাত্রা পথে অনেক রোদ্রুত জ্বলছিল, কিন্তু আমরা পাহাড়ের উপরে ইটাল লাগায় যাওয়ার পর সেখানে মেঘা আবহাওয়া পেয়েছি, বৃষ্টি হচ্ছিল। তো এই হলো টানেল, সে টানেল পার হচ্ছিল। এটা পার হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে লেগে যায়। যাদের দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তাদের এই টানেলে যাওয়া অনেক কঠিন, কেন তারা কেউ কেউ আছে যারা মানসিক রোগ, তাদের পক্ষে এই টানেল অনুভব করাটা অনেক কঠিন। যে তারা মাটির নিচ দিয়ে পাহাড়ের নিচ দিয়ে নিচ দিয়ে কীভাবে যাচ্ছে, তবে আমরা বুঝেই উঠতে পারিনি যে আমরা কখন পার হয়ে গেছি। গল্প করতে করতে, কথা বলতে বলতে আর একটার পর একটা টানেল, যাকে বলে যে আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক অন্যরকম নিদর্শন। সব পাহাড়ের উপরে শুধু ব্রিজ দিয়ে রাস্তা তৈরি করে করে এমন সুন্দর ঢাল উপরে মিলিয়ে দিয়েছে যে আপনি এত উপরে উঠছেন কিন্তু গাড়ি চালিয়ে আপনার সেরকম বুঝে ওঠার ক্ষমতা নেই। একমাত্র যে চালক তিনি বুঝতে পারেন যে তুমি কিভাবে গাড়ি নিয়ে। আর এইরকম পরিবেশে সেই ড্রাইভারই যেতে পারে যার সেই অভিজ্ঞতা, তার সেই সাহস এবং তার হাত পাকা পর্যন্ত। তো আমার সেই বন্ধু ইঞ্জিনিয়ার মাসুম ভাই, তিনি একজন পেশায় একজন এরোপ্লেন ইঞ্জিনিয়ার ছিলেন। উনি ছোটবেলা থেকেই কিছুটা মেকানিক্যাল এবং এইসব জিনিস নিয়ে তার একটা অন্যরকম অনুভূতি কাজ করতো ট্রাভেলিংয়ের। আর এই ড্রাইভিংয়ের মাশাল্লাহ সে অনেক পারদর্শী, অনেক উপরে উপরে উঠে পাহাড়ের উপরে ড্রাইভ করে সে বরফের মধ্যে হচ্ছে সে এরকম ড্রাইভ করার অভিজ্ঞতা সম্পন্ন। তো আমি বুঝে উঠেছিলাম প্রথমে যে এটা তো অনেক উপরে, তবে ওনার উপর ভরসা ছিল যার কারণে আমি না করিনি সেই অভিজ্ঞতা থেকে মিস হওয়ার জন্য, যাতে সেই অভিজ্ঞতা মিস না হয়। তো আমাদের সাথে আরও কিছু ফ্যামিলি অ্যাড হয়েছিল ওখানে, তাদেরকে নিয়ে আমরা কিছু ছবি তুলেছি। এক কথায় যা বললাম যে আমার DSLR ক্যামেরা ছিল না, ক্যামেরা মোবাইলে যতটুকু ধারণ করতে পেরেছি ততটুকুই আপনাদেরকে শেয়ার করছি। আর DSLR মোবাইলে যদি ছবি তোলা হয় আমার মনে হয় আরও বেশি সুন্দর। আর কিছু ছবি দিয়ে সম্ভব না, বোঝানো সম্ভব না, সেটা আপনারা ওখানে না গেলে কখনোই বুঝবেন না। আর ইউরোপিয়ানরা যেমন সবুজকে সংরক্ষণ করে, সেই রকম সুইজারল্যান্ডের মানুষরাও তাদের সেই ভূখণ্ডটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এবং তার আইন মেনে চলে, যার কারণে সেই ভৌগোলিক সৌন্দর্য আমার মনে হবে যতদিন সেই দেশে মানুষরা থাকবে আমার মনে হয় তারা কখনোই প্রাকৃতিকভাবে কোনো কিছু নিধন করবে না বা নষ্ট করবে না। আর পৃথিবীর সৌন্দর্যের একটা মানে যেটাকে বলে যে অন্যতম একটা শহর যেটা ইন্টারলাকেন, যেখানে আপনারা হয়তোবা ইংলিশ মুভিতে দেখেছেন জেমস বন্ডের 007 মুভি, সেই মুভির একটি শুটিং সেখানে হয়েছে। তো দুর্ভাগ্য আমরা সেদিন পাহাড়ে উঠতে পারিনি, কেন যে
এত বৃষ্টি আর বরফ পড়ছিল। আমার এই জন্যই অনেক দুঃখ লেগেছে যে 3 ঘন্টা ওই পাহাড়ের উপরে একটি ট্রেন রয়েছে, একবার ঘুরে আসতে 300 ইউরো তখনকার সময় নিয়েছে, নিতে নিত একজন মানুষের। কিন্তু আপনি এত হাজার ফিট উপরে সেই পাহাড়, পাহাড়ের বেসমেন্টের উপর সেই মুভির যে হয়েছিল জেমস বন্ডের 007 মুভি, সেই মুভির শুটিং এর একটা রিভলভিং একটা হোটেল, তো এসব ওই শহরে রয়েছে। আর আমার ওয়াইফ কিছুটা ভীত, ও এত পাহাড়ের উপরে কখনো পারবে না, তার কারণে আমাকেও সে খুব একটা আগ্রহ করেনি যে ওখানে যেতে, যার কারণে আমরাও আর সাহস করিনি, কেন যখন বৃষ্টি আবার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে কারণে আমি পাহাড়ের উপরে উঠি নাই। তো কি করবো, যে এখনো মনে হয় যেন যে ইস আবার কবে যে যাব, এই আর কি। তো অনুভব করছি আমি, আপনারা হয়তো বা সেই অনুভবটা পাবেন না, কেন যে ছোট এই ক্যামেরা দিয়ে এটা সৌন্দর্যটা বোঝানো সম্ভব না। তো এটা হলো ইন্টারলাকেনের ঢোকার রাস্তা, আমরা ঢুকছিলাম কিন্তু দুর্ভাগ্য ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছিল, মেঘলা হয়ে এসেছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এখানে অনেক কিছু আছে, তার মধ্যে প্যারাট্রুপার, পাহাড় থেকে গ্লাইডার প্লেন দিয়ে নামা, উঁচু উঁচু পাহাড় থেকে অবলম্বন করা, আর রাইড তো রয়েছে, আর সর্বোপরি ট্রেনে করে ঘুরে বেড়ানো। অনেকেই এখন বর্তমানে এই জায়গার বিভিন্ন ভ্রমণ করেছে, অনেক ফিল্ম স্টার, বাংলাদেশের অনেক ফিল্ম স্টার তারা এখানে আসে, আর সবচাইতে বেশি লোক আসে মধ্যপ্রাচ্য থেকে, দুবাই, আমিরাত, এসব মানুষরা, ধনী ধনী মানুষরা এই সৌন্দর্য উপভোগ করতে পারিবারিকভাবে এখানে হলিডে নিয়ে আসে। অত্যন্ত যাকে বলে যে অত্যন্ত এক্সপেন্সিভ একটি জায়গা, এখানে খাবার, থাকা, বাসস্থান, খাবার সব কিছুই অনেক ব্যয়। তো খেয়াল করতে হয় যে আপনি কীভাবে আপনার ট্রিপটা করছেন, কেন যে মানে এখানে একটা অনেক বড় একটা বাজেটের প্রশ্ন এসে ওঠে, যার কারণে সবাই চিন্তা করলেও আপনার বেশি দিন করতে পারে না, একমাত্র অত্যন্ত ধনী মানুষরা এখানে এসে বেশ সময় কাটিয়ে যায়। তারপরেও আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ মানে অদেখা, পৃথিবীর অদেখা সৌন্দর্য এখানে রয়েছে, তা মানে বুঝে ওঠা সম্ভব না শুধু ক্যামেরা ভিডিও দিয়ে। আর এত সুন্দর সাজানো গোছানো সিস্টেমেটিক, তো এসব হলো পাহাড়ের পাদদেশের লেক, এই লেকের মধ্যে সবগুলো এক একটা শহর, ছোট ছোট শহর, আর চতুর্দিকেই পাহাড়, পাহাড়ের মাঝখানে লেক, আর টানেল, মানে কি বলবো, আমার মনে হয় ভিডিও গেমে যেসব গাড়ি চালায় সেসব গাড়ি পরিবেশ যেরকম মনে হয় ঠিক এরকম মনে হয়েছিল। আর এত বেশি সিকিউরিটি, এত বেশি মডার্ন টেকনোলজি ওখানে ব্যবহার হয় যে ওখানে একেবারে ক্রাইমের হার অনেক শূন্যের কোঠায়। আর সুইজারল্যান্ড পৃথিবীর সবচাইতে শান্তিপ্রিয় দেশের মধ্যে একটা, আপনারা সবাই জানে। তো যার সামর্থ্য আছে এবং যে কখনো চিন্তা করে ট্রাভেল করবেন, তা
তারা অবশ্যই এই জায়গায় আসবে। এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন, সাধারণত সামার টাইমটাই এখানে এনজয় করার জন্য অনেক বেশি ভালো। অন্যান্য সময় অনেক বেশি বৃষ্টি, অনেক বেশি বরফ বরফ আচ্ছাদিত হয়ে থাকে। তা মে জুন থেকে আপনার সামার শুরু হয়। মে জুন জুলাই আগস্ট আপনি এই সময় আসলে বেশ সুন্দর একটা ওয়েদার পাবেন এবং রৌদ্রোজ্জ্বল এবং একটা অন্যরকম উপভোগ্য, যেটাকে বলা যায় নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি, এটা এখানে উপভোগ করতে পারবেন। এটা হলো ইটালাকেন শহরের মিডল পয়েন্টের মধ্যে, এখানে সবগুলো হোটেল রেস্টুরেন্ট বার। তো আমরা এসে প্রথমে এখানে কিছু ছবি তুলে নিলাম, আমাদের হোটেলে গাড়ি পার্কিং করে একটু ঘোরাফেরা করছিলাম, ছবি তুলছিলাম, কিছু শপে আমাদের হোটেলে আশপাশে ঘুরছিলাম। ওই যে বললাম যে মনটা খারাপ যে মেঘাচ্ছন্ন, কিন্তু মেঘাচ্ছন্ন না হলে মনে হয় আরো বেশি সুন্দর হতো। আর পাহাড়ে উঠতে পারলাম না, কেন যে ট্রেন চলছিল না, বলছিল যে বরফ পড়ছে, অনেক রিস্কি, আর চাকটাকে বলে যে অনেক জায়গায় ট্রেন যেতে পারবে না, যার কারণে যাওয়া হলো না। আর এটা হলো পরের দিন সকালবেলার ছবি। তো আমরা রাতের বেলা ডিনার করেছি, কিছু জায়গায় ঘুরেছি, সকালবেলা উঠে ভোরবেলা উঠে আমরা ওই এলাকাটা প্রদক্ষিণ করে আবার জুরিখের উদ্দেশ্যে রওনা দেব, জুরিক শহর সুইজারল্যান্ডে। তো সকালবেলা উঠে ঘোরাফেরা করছিলাম, ছবি তুলছিলাম আমি আর আমার ওয়াইফ, অনেক সুন্দর একটা জায়গা। তো আশেপাশে বিভিন্ন পুরাতন বাসা, এই বাসাটা 200 বছরের পুরাতন, কিছু কিছু সুন্দর জায়গা আর ছবি তুলছিলাম। করে আমরা দুপুরের মধ্যে রওনা হলাম জুরিখের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে ঘুরে আমরা সোজা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই হলো কিছু রেস্টুরেন্টের কাছাকাছি কিছু শপের কিছু ছবি। ধন্যবাদ, যদি ভালো লাগে লাইকস কমেন্টস শেয়ার করবেন, যাতে আমরা আরো উৎসাহ নিয়ে আপনাদেরকে কিছু দেখাতে পারি। এই আর কি, এ হলো মাসুম ভাই আর ওনার স্ত্রী শিলা ভাবি, আমাদের অত্যন্ত কাছের বন্ধুদের মধ্যে একজন। ভাবি, আমি, মিতু, এই যে সকালবেলা পাহাড় মেঘে ঢাকা পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, আর চোখের দেখা আরো বেশি অবাক লাগছিল, এত উঁচু উঁচু পাহাড়। আমাদের হোটেল বালকনি থেকে, হোটেলের বালকনি বালকনি থেকে এগুলো আমি কিছু রেকর্ড করেছিলাম। সাজানো গোছানো ফুলে 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 পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ সুন্দর জায়গা। আমাদের হোটেলটা কাঠের, বলে যে কাঠের কেমন জানি মানে ওখানকার ঘরগুলো ছোট ছোট, যাতে তাপ ধরে রাখা যায় এবং
কাঠের যেটাকে বলে যে কাঠ দিয়ে ম্যাক্সিমাম মডেলের সব কিছু কাঠের একটা স্ট্রাকচারের উপর দাঁড় করানো, যদিও হয়তো বা বিল্ডিং স্ট্রাকচারটা ওভাবে করা, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ কাঠ যাতে ঠান্ডা কম লাগে এভাবে তৈরি করা। এসব ঘুরে ঘুরে দেখছিলাম এই আর কি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।